সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আমি মিলন কুমার, সহকারী শিক্ষক হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় চারুকলা। তো স্কুল যেহেতু এই করোনাকালীন সময়ের মধ্যে বন্ধ আছে, তাই এই সময় অনলাইনে ক্লাস গ্রহণ এই উদ্যোগটি যিনি নিয়েছেন, তিনি আমাদের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম স্যার। স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে এরকমই একটি মহতী উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। আর তোমরা যেহেতু ক্লাস সিক্সে আমাদের স্কুলে নবাগত, একেবারেই তোমরা আমাদের স্কুলে নতুন, আর যেহেতু বছরের শুরুর দিকে আমাদের করোনার জন্য স্কুলটি ছুটি ঘোষণা করা হয়, তাই তোমাদের সাথে সেরকম আমার ক্লাস হয়ে ওঠেনি, হয়তো একটি দুটি বা তিনটি হয়তো ক্লাস হয়েছে। তো যাই হোক, সেই ক্লাসগুলি শুরুর দিকে ছিল, অনেকে করেছ অনেকে করনি। তো আজকে আমি তোমাদেরকে যে ক্লাস নিয়ে আলোচনা করব, সেটি হলো সিনারির বিভিন্ন অংশ। যেহেতু তোমরা একেবারেই নতুন, তাই তোমাদেরকে সিনারির বিভিন্ন অংশগুলো আমি পার্ট পার্ট করে বোঝাবো। যেমন একটি ঘর, কুড়ে ঘর, সেটি কিভাবে আঁকতে হয়, সেটি মাপ কেমন এবং কিভাবে রং করতে হয়। একটি গাছ, সেটি কিভাবে আর্ট করতে হয়, সেটির মাপ কেমন, সেটি কিভাবে রং করতে হয়। এই যে এইভাবে সিনারির পার্টগুলো, এগুলো বিভিন্ন অংশ আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাবো এবং সেগুলো রং করব। তারপরে নেক্সট আস্তে 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 আমরা কঠিনের দিকে যাব। তারপরে আমরা পুরো সিনারিটি ড্রয়িং করব এক সময়। তো চলো আজকের আমরা ক্লাসটি শুরু করি। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখন যেটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিনারির একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটি হচ্ছে ঘর, কুড়ে ঘর। তো আসো আমরা দেখি কিভাবে কুড়ে ঘর ড্রয়িং করতে হয়। প্রথমে আমরা কুড়ে ঘর ড্রয়িং করার জন্য একটি মাপ নিয়ে নিব। তোমরা খেয়াল করো, চতুর্ভুজ একটি মাপ নেব, ঠিক আছে? কেমন মাপ নিচ্ছি? চতুর্ভুজ, সার্কেলও নয় অথবা ত্রিভুজও নয়, এই যে দেখো চতুর্ভুজ একটি মাপ নিলাম। ওকে, সবাই বুঝতে পেরেছ? এখন দেখো, এই এখান থেকে এটার মিডিলে, এই দেখো, এই যে এই বাহুটির মিডিলে আমরা একটি ডট দেব, যে এই ডট থেকে এই ডটে আমরা মিলিয়ে দিচ্ছি। ওকে, ঠিক দেখো, এটা যেভাবে বাঁকা করেছি, যেরকম বাঁকা করেছি, এখান থেকে এটা যত দূরে আছে এটিও ঠিক তাই করতে হবে। একটু তোমাদেরকে মনে মনে একটি আইডিয়া ধরে নিতে হবে যে এরকম, হ্যাঁ, দিয়ে এখান থেকে তোমাদেরকে সেটি টান দিতে হবে। ওকে, এই এটা হচ্ছে নিয়ম। তাহলে প্রথমে আমরা চতুর্ভুজ নিলাম, তারপরে এই দুটো দাগ দিয়ে দিলাম। এবার কি করব, এই দাগ থেকে এই দাগে গোল করে নিয়ে যেতে পারি, অথবা আরেক রকম স্টাইল আছে, সেটি হয়তো আগামী ক্লাসে দেখাবো। এই উপরেরটা এরকম ভাবে, তাহলে এটি চালের একটি অংশ হয়ে গেল, বাড়ির চালের। এবার এদিকে দিব আর একটি অংশ, দেখো এই, এটি কিন্তু এই যে দাগ আছে, দেখো তোমরা খেয়াল করো, এই যে দাগ আমাদের লম্বা দাগ, এই দাগের থেকে এটি একটু ছোট হবে। কেন ছোট হবে? তার কারণ হচ্ছে এটি পিছনে, আর আমরা সবাই জানি বা অনেকেই জানি, আবার অনেকেও জানিও না, যে আমাদের সামনের জিনিসগুলো বড় হয় আর পিছনের জিনিস ছোট হয়। এই দেখো, এই দাগটি আমরা যে দিলাম, বাড়ির দেয়ালের দাগ, এটি কোনা থেকে দিলাম, কিন্তু এটি কিন্তু আমরা এই কোনা থেকে বা এটি কিন্তু কোনা থেকে দিইনি, এটি লক্ষ্য করার বিষয়। আর যেহেতু এই যে মিডিলের দাগটি, এটি আমাদের সব থেকে সামনে আছে, এখান থেকে দূরে গেলে এই যে দাগগুলো আমরা বাঁকা করব। হ্যাঁ দেখো, এই যে এখান থেকে দূরে যাচ্ছে পিছন, এটি একটু কোনাতে আছে বাড়িটি, এই দেখো, এই যে ওকে, এই এই লেন্থটি আমাদেরকে বজায় রাখতে হবে, যে আমাদের সামনে যখন আসবে বাঁকা হবে, দূরে যখন যাবে তখন আবার বাঁকা হয়ে যাবে।
এদিকেও তাই, চিকন সামনের দিকে আসবে একটু মোটা হয়ে যাবে, দেখো এই দেখো চিকন থেকে একটু মোটা হয়েছে, আবার এদিকে কি হবে মোটা থেকে একটু চিকন হয়ে যাবে। হ্যাঁ ওকে শিক্ষার্থী বৃন্দ, এবার আমাদের ঘরটি মোটামুটি ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন একটি দরজা করব আর একটি জানালা করব। তারপরে যে আমরা মাপ নিয়েছিলাম সেই মাপটি আমরা কি করব মিশিয়ে দিব। ওকে আমরা যে চতুর্ভুজ যে মাপ নিয়েছিলাম এই মাপটি কিন্তু মিশিয়ে দিতে হবে, এই যে মাপটি মিশিয়ে দিচ্ছে। তো ঠিক আছে শিক্ষার্থী বৃন্দ, এটি আমরা এখন কি করব বলতো, কালার করব। কালার করার আগে আরেকটি জিনিস আছে যেটি করে নিলে ভালো হয়, যেহেতু তোমরা একেবারেই নতুন, এটা হচ্ছে আউটলাইন, এই যে সাইন পেন, এই সাইন পেন দিয়ে আউটলাইনটা দিয়ে নিলে ভালো হয়। আউটলাইনটা কিভাবে দেব আমরা, এই পেন্সিলের যে দাগগুলো দিয়েছি এগুলোর উপরে জাস্ট খালি সাইন পেনটা টেনে দেবো, এই যে দেখো এই যে ঠিক আছে, এই যে পেন্সিলের দাগ, এখানে আমরা সাইন পেনটা টেনে দেবো। ওকে এভাবে আমরা আউটলাইনটি দিয়ে নিব। দেখো শিক্ষার্থী বৃন্দরা আমাদের আউটলাইন দেওয়াটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির রঙে যাব। বাড়ির রঙে যেতে হলে প্রথমে আমরা শুরু করছি চাল, চালের অংশ থেকে। চালের অংশে প্রথমে আমরা দেব ব্রাউন রং, এই নিচে দেব ব্রাউন, কেমন এই যে, কিন্তু পুরোটা দিতে হবে, আমি আপাতত একটু দেখাচ্ছি, এরপরে আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি মিক্সিংটা। তোমরা খেয়াল করো প্রথমে দিলাম ব্রাউন, তারপরে কি দেব, তারপরে দেব ইয়েলো আকার, ব্রাউন তারপরে দিলাম ইয়েলো আকার। ওকে হ্যাঁ দেখো আমি প্রথমে একটু দেখাচ্ছি, এটি এখনই কমপ্লিট করছে, কিন্তু প্রথমে আগে মিক্সিংটা দেখে না, ব্রাউন তারপরে ইয়েলো আকার এবং শেষে কি দেব দেখো ইয়েলো, যে খড়ের গাদা, ওই যে আমাদের ধান গাছ আছে, ধান গাছ, সেই ধান গাছগুলিতে কাটার পরে কি বলা হয় খড়, সেই খড়ের গাদাটি আমরা এখানে দিচ্ছি, এই যে ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে ইয়েলো, ইয়েলো আকার এবং ব্রাউন। দেখো শিক্ষার্থী বৃন্দ আমাদের এই সাইডের চালটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঠিক একই রকম ভাবে এই যে এই সাইডে যে অংশটি আছে চালের সেটিও একই রকম ভাবে করে নেব, এই প্রথমে ব্রাউন তারপরে কি দিয়েছিলাম বলতো ইয়েলো আকার, ইয়েলো আকার রংটি দিলাম, ব্রাউন তারপরে ইয়েলো আকার, এবং এখানে কিন্তু আমরা ইয়েলোটা নিব না, ইয়েলো আকারটি পুরোটা দিয়ে দেব, এবং এই যে কোনা, এই কোনাতে এখানে আরো আবার আমরা পুনরায় একটু ব্রাউন দিয়ে দিতে পারি, এই যে আবার একটা ব্রাউন দিয়ে দিলাম, যেন এটা মনে হয় যে আমাদের এটি পিছনের চাল, যেহেতু একটু অন্ধকার অন্ধকার ভাব থাকবে, তাই এই এটি সামনের চাল একটু গ্লেসি, একটু পিছনের চাল একটু অন্ধকার করে দিলাম আমরা। এবার চলো আমরা যাই বাড়ির দেয়াল, যে যে এটি এটি একটি দেয়াল, এই দেয়ালটি প্রথমে আমরা স্টার্টিং করব ব্ল্যাক কালার দিয়ে, কালো রং, এই যে কালো রং দিয়ে শুরু করছে, এখানে কালো রং, তারপর কালো রংটা এখানে আমরা হালকা করে নিব, অল্প একটু অংশ আমরা কালো করছি, খুব বেশি অংশ না অল্প অংশ, এখানেও একই রকম ভাবে আমরা এদিকেও কালো দিয়ে দেব, বাড়ির চালের নিচে যেহেতু অন্ধকার হয় চালের নিচেও আমরা কালোটা দিয়ে দিলাম। এই যে কালো রংটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কালো রঙের পরে আমরা হাতে নিব ব্রাউন কালার, ব্রাউন কালারটা আমরা কালো রঙের সাথে মিক্সিং করে দেব, তাহলে এটি হয়ে যাবে ভ্যানডাইকি ব্রাউন, এই রংটির নাম হবে ভ্যানডাইকি ব্রাউন, মানে কালচে খয়েরি, খয়েরির যে কালো অংশ একদম সর্বোচ্চ খয়েরি, যেটি গাঢ় খয়েরি সেটির নামই বলা হয় ভ্যানডাইকি ব্রাউন, আমরা কালোর সাথে যখন ব্রাউন মিশাবো তখন হয়ে যাবে ভ্যানডাইকি ব্রাউন। অনেকের ভ্যানডাইকি ব্রাউন রংটি সরাসরি পাওয়া যায়, আবার অনেকের পাওয়া যায় না, এই জন্য আমি মিক্সিং করে দিলাম, যে যাদের রঙের বক্সে যারা পাবা তারা পেয়ে যাবা,
কিন্তু যারা পাবে না তারা কি করবা, তাদের জন্যই আমি এই মিক্সিংটা করে দেখাচ্ছি। তো ভ্যানডাইকে ব্রাউন তৈরি করলাম কালো রং দিয়ে, তারপরে শুধু ব্রাউন এটি নিয়ে আসছি, নিয়ে এসে এদিকে আস্তে আস্তে হালকা করে দিচ্ছি। রঙের মাথাগুলো কেমন করতে হচ্ছে, হালকা নরম করে দিলাম। দেখো এদিকে গাঢ়, দেখো প্রথমে তাহলে সব থেকে গাঢ়, তারপরে হালকা, তারপরে আরো হালকা। এবং এই ব্রাউনের পরে আমরা নিব পেল অরেঞ্জ, এই যে অনেকে পিচ কালার বলে অনেকে পেল অরেঞ্জ বলে, সেই কালারটি নিব আমরা। সেই কালারটি কোথায় ঘষছি, এই যে আমরা নরম করেছিলাম হালকা অংশ, সেই হালকা অংশে সুন্দর করে আগে মিক্সিং করে নিচ্ছি। যেমন ভাবে এখানে খড়িটাকে কালোর সাথে মিক্সিং করেছিলাম, ঠিক সেরকম ভাবে এই পিচ কালারটিকে আমরা খড়ির সাথে মিক্সিং করে নিচ্ছি এখানে। তারপরে আমরা এদিকে আসছি, এবং সবশেষে আমরা এদিকে কিন্তু একটু সাদা রেখে দেব। সেদিকে এদিকে কেমন রাখবো, একটু সাদা কালারটি রেখে দেব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই সাইডের দেয়ালটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ঠিক এইরকম ভাবে আমরা এই সাইডের পুনরায় এটার এটাকে দেখে দেখে একই রকম ভাবে আমরা এই সাইডে করব। ঠিক আছে, তোমরা লক্ষ্য করো। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই দিকের কালারটি তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক একই রকম ভাবে এই সাইডে কালারটি করে নিলাম। এখন আমরা কোথায় কালার করব, দেখো দরজা কালার দেব। ওকে, দরজার এই অংশটা আমরা ব্রাউন দেব, আর সামনে যেহেতু এটা ভিতর দিকে আছে একটু অন্ধকার, আর এটি যেহেতু সামনের দিকে আছে এটাতে ইয়েলো আকার দিয়ে দিলাম। এখানে ইয়েলো আকার দিয়ে দিলাম জানালাতে, এই পার্টটিতে ইয়েলো আকার দিয়ে দিলাম। আর এই যে আমাদের বাড়ির যে নিচের অংশটা এটা নিচ দিকে ব্রাউন দিব, ভ্যানডাইকে ব্রাউনটি দিলে ভালো হয়। তো আমি শুধু ব্রাউন দিয়ে দেখাচ্ছি, যেহেতু একবার ভ্যানডাইকে ব্রাউনের কাজ দেখানো হয়েছে, তোমরা ভ্যানডাইকে ব্রাউন যাদের আছে তারা ভ্যানডাইকে ব্রাউনটি দিয়ে দিবে। তাহলে এখানে ব্রাউন দিলাম এবং পরে দিয়ে দিচ্ছি ইয়েলো আকার। ঠিক আছে, একই রকম ভাবে আমরা এই নিচের অংশটি করে নেব, এই সাইডের অংশটি করে নেব। ব্রাউন এবং কি দিচ্ছি, ইয়েলো আকার। ঠিক আছে শিক্ষার্থী বিন্দু, দেখো আমাদের ঘরটি কমপ্লিট হয়ে গেছে। আর যে দরজার যে অংশটি আছে সাদা অংশ, এটা আমরা কালো রং দিয়ে দেব। এটা ঘরের ভিতরের অংশ, এটি অন্ধকার দেখাচ্ছি আমরা। কালো রং দিয়ে দিলাম জানালাতেও, আমরা কালো রং দিয়ে দিলাম। দেখো ঘর আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আরেকটি জিনিস শিখব, ঘরের পাশে যেটিকে বলা হয় খড়ের গাদা, গ্রামে গ্রামে যেটিকে খড়ের গাদা, খড়ের গাদা বলে, অনেকে বলে কাড়ির পোয়াল, এই ধরনের নামে ডেকেরা ডেকে থাকে, সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। খুবই সিম্পল, খুব সহজ জিনিস, এটি জাস্ট এরকম দুটো টান দেওয়ার মাধ্যমে হয়ে যায়। যেহেতু এখানে বাড়ির পিছনে আছে, তাই এই এই দিকের অংশটি আমরা আর দেখতে পাচ্ছি না। এটি যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে আমি সম্পূর্ণ আরেকটি পেজে এখনই দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা লক্ষ্য করো জিনিসটি কেমন হতে পারে। দেখো প্রথমে এ, প্রথমে এ লিখতে হবে এরকম এ, তারপরে ইউ, প্রথমে এ এখানে টান দিলে এ হয়ে যাবে। হ্যাঁ, তারপর জাস্ট এটি এদিকে বাঁকিয়ে দিলাম, এটি এদিকে বাঁকিয়ে দিলাম, নিচে এরকম ঘাস, নিচে এরকম ঘাস। এটি অনেক রকম স্টাইলের কানের পাওয়াল হয়। তোমরা যেহেতু ক্লাস সিক্সে পড়ো এবং একেবারেই নতুন তোমরা আমাদের স্কুলে, তোমাদের সাথে সেভাবে ক্লাস পাইনি, তাই তোমাদেরকে আমি খুব সহজ করে দেখাচ্ছি, যতটা সহজ করে
পারা যায়। ওকে, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে খড়ের গাদা যেটি করেছি এটা আমরা এখন রং করব। এটি রং করে আজকের ক্লাসটি আমরা শেষ করব এবং সামনের ক্লাসে আমরা আরো ডবল ঘর সে একসাথে শিখতে পারি, যে একটি ঘরের পাশে আর একটি ঘর, পাশাপাশি একটি ঘর, তারপরে একটি গাছ শিখতে পারি, তারপরে নৌকা, নদী, আকাশ, এইভাবে আমরা আস্তে আস্তে তোমাদেরকে পুরো সিনারিটি কমপ্লিট কিভাবে করতে হবে সেটি দেখাবো। কিন্তু যেহেতু তোমরা একেবারেই নতুন, তাই তোমাদেরকে আমি প্রথমে এই অংশগুলো দেখাচ্ছি। তো এই খড়ের গাদা করতে প্রথমে আমরা ব্রাউন কালারের আশ্রয় নেব। কি কালার? ব্রাউন কালার। ওকে, এই যে, তারপরে ব্রাউন কালারটা কি করবো, হালকা করে দেব। এবার নিচ্ছি ইয়েলো আকার, এবার নিচ্ছি ইয়েলো রকম, মানে এই যে এই এই খড়ের গাদাটা দিয়ে কিন্তু এই চালটি তৈরি করা, তার মানে এইটিতে যে কালার এখানেও সেই কালারটি হচ্ছে, একই কালারই হচ্ছে ওখানে। তোমরা লক্ষ্য করো, যেহেতু গ্রামের চাল, গ্রামের চাল কিন্তু খড়ের গাদা বা কাঁড়ের ফল এগুলো দিয়ে তৈরি হয়। হ্যাঁ, তাই আমরা এই জিনিসটি করছি। তাহলে এখানে যেমন নিয়েছিলাম ব্রাউন ইয়েলো আকার ইয়েলো, এখানে তেমন নিয়েছি ব্রাউন, তারপরে ইয়েলো আকার এবং তোমরা একটু সাদাও রেখে দিতে পারো, তোমরা যদি মনে করো যে একটু সাদা রাখবা, সাদাও রেখে দিতে পারো। আর এটি আমরা আউটলাইন দেওয়া হয়নি, প্রথমে আউটলাইন দিয়ে নেওয়া লাগতো। এই যে এইভাবে, আউটলাইন দিয়ে নেওয়া লাগতো যেটি আমরা দিয়েছিলাম না। এবং এখানে সবশেষে আমরা একটু কালো রঙের আশ্রয় নিচ্ছি, নিচ দিকেও তাই একটু ভারী করে দিতে হবে, যেহেতু নিচের অংশগুলো এই যে একটু ভারী করে দিলাম কালো, তারপরে ব্রাউন রং দিয়ে একটু ভারী করে দিলাম। এই হয়ে গেল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের আমাদের এটি ছিল কাজ, ক্লাস সিক্স এ, ক্লাস সিক্স এর শিক্ষার্থী তোমরা, তোমাদেরকে আমরা আস্তে 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 আরো জটিল দিকে নিয়ে যাব। তো আজকে এইটুকুই, আর ঘাস একটু দিয়ে দিলাম। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটি বাসায় ড্রয়িং করবে এবং রং করবে। আর তোমাদের কারো কোনো প্রবলেম হলে, কোনো কিছু ড্রয়িং এবং কালার কোনটার কি নাম বা ইত্যাদি আনুষঙ্গিক জিনিস তোমরা যদি বুঝতে না পারো, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে যে স্যার এটি বুঝতে পারেনি, এটি কিভাবে রং করলেন, এখানে কি রং দিয়েছিলেন এবং এই ড্রয়িংটির মাপ কি ছিল। তাহলে আমরা সেভাবে তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখাতে পারব। ঠিক আছে? তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো করোনাকালীন সময়ের মধ্যে, এটিই চাই। তো আজকে আর নয়, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।